আচ্ছা এটা হলো বার্গার চকলেট, এটা হলো আপনার থাইল্যান্ডের চকলেট, আচ্ছা, 24 পিস থাকে, এটা হলো এক বড় পিস ডেরি দেখান মিল্ক, তো ভাইয়া, বড় ডেরি মিল্ক থিন কিন্টার বিনো, কিন্টার বিনো এটা হলো চকলেটটা কিন্টার খুবই বিনো, সুন্দর। এটা কোন দেশি ভাই? এটা মালয়েশিয়ান মালয়েশিয়ান, বাইরে এখানে অনেক পরিমাণে চকলেটের অভাব চকলেট না। হ্যাঁ, আছে, চকলেটের কোনো 95% অভাব বাইরে, কারণ আসলে সবগুলো তো একদিনে দেখা সম্ভব না। আচ্ছা, আর আছে যে মার্শমেলো আছে, মার্শমেলো এটা আপনার থাইল্যান্ডের আপনার সাকুরা পাম, এই বক্সটা আছে আপনার ইন্ডিয়ান 1 কেজি চকলেট, এটার দাম পড়বে আপনার চকলেটের অভাব। তো এখানে দেখেন বক্সের অনেক কালেকশন আছে, বক্স যারা যাদের বক্স লাগবে এখানে এই দোকানে আসবেন। এটা কি নাম কি? এগুলো হলো বিনার জুস, বিনার জুস লাঙ্গুর আছে, আপেল আছে। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শান্ত জ্যাকির চ্যানেল। ভিউয়ার্স দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে একটি পাইকারি চকলেটের দোকানে এসেছি, আর এই চকলেটের দোকানই আমার প্রথম ভিডিও, এই চ্যানেলের প্রথম ভিডিও যেটাতে হিউজ পরিমাণে আপনাদের ভিউজ আসছে। তো আজকেও সেই দোকানটিতে এসেছি, আর আজকে বিভিন্ন প্রকারের ইন্ডিয়ান চকলেট এবং বিভিন্ন ফরেন চকলেট সম্পর্কে আপনাদেরকে দামের ধারণা দেব। তো চলুন এই দোকানের প্রোপাইটার ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? এই তো ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আমার চ্যানেলের প্রথম ভিডিওই তো আপনার দোকানে, অনেক ভালো ভিউ পাইলাম, আপনি কেমন রেসপন্স পাইলেন কাস্টমারের? অনেকে ফোন দিছে এবং অনেকে ইনশাল্লাহ মাল নিছে, যাক আলহামদুলিল্লাহ ভালো, অনেকে ফোন দিতেছে আছে আর কি ইনশাল্লাহ। তো আজকে ভাই আমাদেরকে আবার কিছু চকলেট দেখান, ইন্ডিয়ান চকলেট আপডেট প্রাইস সম্পর্কে ধারণা দেন। আপডেট পয়েন্ট আসলে ইন্ডিয়ান বাইরে চকলেট গুলো এক এক দিন আসলে এক এক রকমের প্রাইস থাকে, তো এটা আসলে আজকে যে রেটটা এই রেটটা ওই রেটটাই বলেন। এই যে বাউন্টি আছে, বাউন্টি হলো আপনার 2050 টাকা। হ্যাঁ, এই যে দাম হলো 2050 টাকা, 24 পিস থাকে। আচ্ছা, এটা হলো বার্গার চকলেট, এটা হলো আপনার থাইল্যান্ডের চকলেট। আচ্ছা, 24 পিস থাকে, এটা হলো আপনার 1100 টাকা বক্স, 1100 টাকা বক্স। আর এটা হলো আপনার বড় ডেরি মিল্ক সিল্ক, ডেরি মিল্ক সিল্ক, এটা হলো বড় ডেরি দেখেন তো ভাইয়া, বড় ডেরি মিল চিল, এটা হলো 255 টাকা পিস, 255 টাকা। বাইরে 330 টাকা বিক্রি করে, আমার কি আছে 330 টাকা। ওকে ঠিক আছে। আর এটা হলো মিল্কি বার, বাইরে 70 টাকা বিক্রি করে, 45 টাকা কিনে পড়ে। আচ্ছা, বক্স হলো আপনার 1050 টাকা, 1050 টাকা। হুম, ওকে ভাই, এখানে দেখতে পাচ্ছি ডার্ক চকলেট, ছোট ডার্ক চকলেট, বক্স হলো আপনার 1060 টাকা, 1060 টাকা, 20 পিস থাকে, 20 পিস থাকে, 20 পিস থাকে, 1070 ভাগ হলো 20, 53 টাকার মধ্যে কিনে পড়ে, বাইরে 90 টাকা, 100 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, আর এটা কি ভাই? এটা কিন্ডার বিনো, কিন্ডার বিনো, কিন্ডার বিনো, এটা কিন্ডার খুবই সুন্দর। এটা কোন দেশি ভাই? এটা মালয়েশিয়ান, মালয়েশিয়ান। এটা প্রাইসটা কেমন? 95 টাকা আমাকে পাইকে দিছেন, আর আমরা বাইরে 160 টাকা বিক্রি করে, 160 টাকা বিক্রি করে। হুম, 160 টাকা বিক্রি করে, ভালো একটা মার্জিনে সেল করতে পারবে কাস্টমার। আর এটা হলো আপনার ডেরি মিল বাবলি, ডেরি মিল বাবলি, ডেরি মিল বাবলির কেমন প্রাইস? এটা হলো ছোটটা, ছোটটার পিস হলো আপনার 117 টাকা পিস, বাইরে 150 টাকা বিক্রি করে। হ্যাঁ, 117 কেনা, 150 টাকা, 150 টাকা বিক্রি। ওকে ওকে ভাই। আর এটা লালমোল মিল্ক, মিল্ক চকলেট না, মিল্ক, হ্যাঁ, 1050 টাকা হলো বক্স। আচ্ছা, ওই যে চকলেট আর মিল্ক একই প্রাইস, 20 টাকাই দেখছে দিকে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা কি বড়টা? এটা হলো ডার্ক বড়টা, ডার্ক বড়টা কেমন প্রাইস? এটা হলো 1750 টাকা, আগে কম ছিল এখন অনেক বাড়ছে। এখন পিস কত পড়ে এটার? 175 টাকা পিস, 175 টাকা পিস। ওকে, এই স্নিকার্স দেখতে পাচ্ছি, স্নিকার্স হলো ছোট স্নিকার্স, এটা হলো আপনার 700 টাকা, হলো আপনার বক্সের দাম 700 টাকা, পাইকারি দিতে বক্সের দাম হলো 700 টাকা, এক পিস বাইরে 25 টাকা বিক্রি করে। আচ্ছা, কেনা কত পড়ে? বড় আছে না, বড়টা দেখো তো, এই যে যে বড়, এটা হলো মিডিয়াম, এটা মিডিয়ামটা না, এটা মিডিয়াম স্নিকার্স। আচ্ছা, মিডিয়ামটা কেমন ভাই? এটার বক্স হলো আপনার 1080 টাকা, 1080 টাকা, পিস কত? বাইরে হলো 30 পিস, 36 টাকা কিনা, বাইরে 50 টাকা বিক্রি করে। হ্যাঁ, 36 টাকা কিনে, বাইরে 50 টাকা বিক্রি করে। হ্যাঁ, ওকে ওকে। তারপর ভাই সিল্ক, এটা দেখানো হয়েছে সিল্কটা? হ্যাঁ, এটা হলো বাবলি সিল্ক আছে, ডেরিমিল 20 আরএস আছে, 10 আরএস আছে, ভাই চকলেটের অভাব, অনেক প্রকার, 95% হলো বাইরের মাল। হ্যাঁ, 95% হলো বাইরের, এটা হলো বড়টা। হ্যাঁ, বড়টা কেমন প্রাইস চলতেছে? 1550 টাকা হলো বক্সের দাম। হ্যাঁ, 1550 ভাগ হলো 24, 67 টাকা পরে, বাইরে 100 টাকা এমআরপি। হ্যাঁ, এমআরপি একদম খোদাই করে দেওয়া আছে, 100 টাকা দেওয়া আছে, 67 টাকা কিনে পড়ে, 67 কিনা পড়ে, 100 টাকা, 100 টাকা এমআরপি বাইরে। আর এই পাশটা দেখেন, এই যে পাশটা, এই যে পাশটা দেখেন, বাইরে অনেক চকলেটের অভাব না। হ্যাঁ, চকলেটের 95% বাইরে, কারণ আসলে সবগুলো তো একদিনে দেখা সম্ভব না, দিনের সম্ভব বলা সম্ভব না। হুম হুম, তো দেখাই দিলাম সোহাগ ভাই। এখানে কিছু প্যাকেটের চকলেট, এই যে প্যাকেট এটা আছে নতুন, আপনার 155 টাকা মাত্র, 155 টাকা পাইকারিতে, মাত্র 155 টাকা,
আর আছে যে মাশমেলো আছে, মাশমেলো এটা কত? এটা আপনার 145 টাকা পাইকারি, 145 টাকা। 145 টাকা কিনা সর্বনিম্ন পাইকারি, যারা 6 পিস নিবে 145 টাকা, 145 করে। আর সিঙ্গেল বা 2 পিস নিলে হয়তো আরো 5 টাকা 10 টাকা বাড়তে পারে, 5 টাকা 10 টাকা বাড়তে। ওকে ওকে। আর ইন্ডিয়ান বিক্স চকলেট আছে 210 টাকা, 210 টাকা, 210 টাকা। আর হলে চায়না চকলেটটা নতুন আছে, এটা দাম হলো আপনার 220 টাকা, 220 টাকা, 220 টাকা। এই যে আরেকটা চকলেট আছে থাইল্যান্ডের, থাইল্যান্ডের চকলেট, হ্যাঁ থাইল্যান্ডের চকলেট, এটা হলো আপনার 450 টাকা, 450 টাকা। আর আছে এখানে একটা বক্স চকলেট দেখতে পাচ্ছি, এটা আছে স্টিসি বক্স, আপনার হলো 650 টাকা, 650 টাকা। এটা 115 পিস চকলেট থাকে, হ্যাঁ। কেমন কয় টাকা পড়ে? 115 পিস চকলেট 650 ভাগ 115, 5 টাকা সামথিং পড়ে, 5 টাকা সামথিং পড়ে। ওকে ওকে, খুব সুন্দর। বড় ওরিও আছে, ইন্ডিয়ান বড় ওরিও আছে, বড় ওরিও কেমন? 78 টাকা পিস, পিস হলো 78 টাকা, বাইরে 100 টাকা বিক্রি, 100 টাকা বিক্রি, হ্যাঁ। ছোট ওরিও আছে আপনার 250 টাকা, বাইরে 30 টাকা করে বিক্রি করে, 250 ভাগ হলো আপনার 12, 20 টাকা সামথিং পড়ে, বাইরে 30 টাকা বিক্রি, 30 টাকা বিক্রি করতে পারে, বিক্রি করে। তবে এই চকলেটটা বিক্রি আছে, এটা অনেক সুন্দর, এটা তুর্কি চকলেট, এটা ফ্লেভার আছে, আরো ফ্লেভার আছে। যারা বাইরে থাকেন এটা অ্যাভেলেবল, তারা দেশে নিয়ে আসে। এগুলো হলো আপনার তুর্কি চকলেট, 780 টাকা প্যাকেটের দাম, 780 টাকা। এটা আছে আপনার এই যে এই বক্সটা আছে আপনার ইন্ডিয়ান 1 কেজি চকলেট, এটার দাম পড়বো আপনার 770 টাকা, 770 টাকা। চকলেটের অভাব নাই ভাই, আসলে অনেক চকলেট সারা দিন দেখালো আমার, এই যে এখানে দেখেন প্যাকেটের, এখানে প্রচুর কালেকশন চকলেটের, সব দেখাইতেছি না, জাস্ট কয়েকটা বলতেছি। তারপর এখানে দেখেন বিভিন্ন আইটেম আছে, আরো অনেক বাদাম, সব ইন্ডিয়ান আপনার সব কসমেটিক ধরে সব কিছু ইনশাআল্লাহ পাওয়া যায় ভাই। এগুলার কেমন প্রাইস পড়বে? এগুলা এগুলা আসলে বাদাম এক এক তার এক এক দাম আর কি। আচ্ছা, কেমন কয়েকটা প্রাইস সম্পর্কে বলে দেন দুই একটা, যেমন এটা প্রাইসটা কেমন? এইগুলো আপনার থাইল্যান্ডের বাদাম, থাইল্যান্ডের বাদাম, এটা পড়বে আপনার 340 টাকা, 340 টাকা। তারপর এটা হলো আপনার মিক্স বাদাম, এটা পড়বে আপনার 310 টাকা, 310 টাকা, 310 টাকা। ওকে ওকে। তারপরে এই যে নাট ক্যান্ডি আপনার, এটা আছে আপনার 520 টাকা, এটা আগে ছিল আপনার 420 টাকা, এখন কোম্পানি বাড়াইছে 100 টাকা করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন হলো 520 টাকা, 520 টাকা। টং গার্ডেন আছে আপনার 400 টাকা, 400 টাকা। আপনার থাইল্যান্ডের আপনার সাকুরা পাম, এটা হলো আপনার 250 টাকা, 250 টাকা। তারপরে যে আপনার গোল্ডেন পেস আছে, এগুলো হলো সব বাহিরে থাইল্যান্ডের ফল, এটা গোল্ডেন পেস 195 টাকা, 195, হ্যাঁ। এই যে আরেকটা আছে গোল্ডেন পেস, এটা আছে 200 টাকা, 200 টাকা, 200 টাকা। আচ্ছা, 230 টাকা, 230 টাকা, 230 টাকা। এই একটা চকলেট আছে, এটা নতুন আইছে, আচ্ছা, এর দাম 480 টাকা, 480 টাকা, 480 টাকা। ওকে। এই সুসু চকলেট আছে আপনার 320 টাকা, 320, আচ্ছা। এই ইন্ডিয়ান পণ্য আছে আপনার 240 টাকা, অরবিট আছে 370 টাকা, আচ্ছা আচ্ছা। চকলেটের অভাব, এখানে দেখেন বক্সের অনেক কালেকশন আছে, বক্স যারা যাদের বক্স লাগবে এখানে এই দোকানে আসবেন, প্রতিটা তো আর দেখাইতে পারতেছি না, আইসা আপনারা দাম চাই না নিয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় আপনারা শপে আসবেন, শপে এসে আপনাদের যে কয়টা লাগে সেই কয়টাই নিতে পারবেন। অনেক কালেকশন চকলেটের, হিউজ পরিমাণে কালেকশন দোকানটা। শোক ভাই, এখানে কিছু জুস আইটেমের কালেকশন দেখতে পারতেছি, এগুলো কেমন প্রাইস? 98, এটা 98 টাকা পড়বো, 98। এটা কি নাম কি? এগুলো হলো বিনার জুস, বিনার জুস, আঙ্গুর আছে, আপেল আছে, মিক্স আছে, তারপরে যা 98 কেনা, এগুলো কেমন বিক্রি করে?230 টাকা।